হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে হার্ট অ্যাটাক করে নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় না জোরে রাখতে হয় জোরে রাখলে কি হয় ভেঙে যাবে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী সৌন্দর্যের প্রশংসা করবেন এখানে এত আওয়াজ কিসের সবাই মাইকম্যান হলে সমস্যা হবে ওরে করতে দেন তুমি ঠিক করে দাও সাউন্ডটা কোনো আওয়াজ হবে না পিন ড্রপ সাইলেন্ট আওয়াজ হলে আমি বক্তব্য করি না পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা নারীদের পেটটা খনি গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি চিনেন এরকম খনি এই নারীকে যদি ইসলাম শিখান কোরআন শিখান এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে মুফাসসিরে কোরআন বেরোবে হাফেজে কোরআন বেরোবে মশিউর রহমানের মতো শিল্পী বেরোবে আর যদি হেজাব না পড়ান জি বাংলা স্টার জলসা দেখতে দেন এদের পেট থেকে বেরোবে ডাকাত টেন্ডারবাজ চাঁদাবাজ গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদব গুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয় ওরকম বেয়াদব এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ কিভাবে বাড়াবেন টিপস কি টিপস হচ্ছে আগে সালাম দিবেন আজকে মাহফিল থেকে যেই কি করবেন আগে সালাম দিবেন পারবেন না ইনশাল্লাহ আওয়াজ কমে গেছে আই কিল্লাই দিম হেতি নারে দিব আর সে তো আপনারে দিবে আপনি কয়েকদিন দেন না তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন মা এসা বলেন আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব কিন্তু বিশ্বনবী দরজায় ঢুকার অনেক বাইরে থাকতেই পড়তেন আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহ সালাম এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন কি দিবেন একে অপরের প্রশংসা করবেন আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে লিপস্টিক দেয় কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী ভেজাল লাগবে না বউ আপনার আপনি বললেন না তুমি সুন্দরী পাশের ঘরের এক ভাই বলল ভাবি আপনার তো হেভি লাগতেছে অসাধারণ আপনি ঝামেলা আছে না নাই আপনি বললেন না সুন্দরী আপনার ছোট ভাই বলে ভাবি তুমি সুন্দরী ভেজাল আছে না নাই এই জন্য তাদেরকে ভালোবাসবেন বলবেন তুমি সুন্দরী তুমি সুস্নিগ্ধা তুমি রূপবতী তুমি গুণবতী তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাষিনী তুমি অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ বলবেন না পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ বিয়েই করে না এখনই কয় ইনশাআল্লাহ তো স্ত্রীর প্রশংসা করবেন আর আমার মাইকের আওয়াজ যে বন্ধের মায়েদের কানে যায় আপনারাও নাশুকরি করবেন না আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন ঠিক কিনা দুই কারণে নারীরা জাহান্নামি হবে বেশি এক নারীরা একে অপরকে লানত দেয় দুই তারা স্বামীর নাশুকরি করে আমার মায়েরা বোনেরা হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে হার্ট অ্যাটাক করে ঠিক কিনা ওই সব ভুক্তভোগী কয় ঠিক আল্লাহ ফ্যামিলি গুলারা জান্নাতের টুকরা বানায় দাও স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার আগে সালাম দেওয়া দরকার মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে 12টা স্ত্রী দরজা খুলে দিছে আগে আগে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী কয় ঘটনা কি 20 বছর সংসার করলাম একদিনও সালাম দেন আজকে হইলো কি যাই হোক ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে তো ডাইনিং টেবিলে খেতে বসেছে স্ত্রী খাবার বেড়ে দেয় স্বামী খায় আর মিটি মিটি হাসে স্ত্রী তো রেগে গেছে রাত বাজে 12টা মিটি মিটি হাসো কেন মিটি মিটি হাসেন না আবার একা একা ওনারে নিয়েই হাসবেন হাসলে হাসো কেন বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে মানে বিগত 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও কইলে না মজা হয়েছে আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে
খাও জন্মের খাওয়া আরান্দম না এরকম উল্টাপাল্টা প্রশংসা করা যাবে না প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন রিচেক ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে ঠিক কি না তা না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না রোজা রাখা লাগবে আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানাও জোরে পড়েন আমিন সূরার নাম কি জোরে বলেন আরো জোরে তিন মানি ডুমুর তিন মানি জুমুর সূরাতুত তিন বিষ্ণুবে সূরাটাকে এশার সালাতে পড়তেন কোন সালাতে সাইয়েদানা বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর বর্ণনা আমি বিশ্বনবীকে এশার নামাজে সূরাতুত তিন ওয়া যাইতুন তেলাওয়াত করতে শুনেছি ফামা সামিআতু আহসানা সাউতান মিন সাউতি রাসূলিল্লাহ বিশ্বনবীর কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনেও কোনোদিন শুনি নাই বিশ্বনবীর কণ্ঠের কোনো তুলনা হয় অনেকে বলে সাইয়েদানা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নাকি খুব সুন্দর ছিল কথা ঠিক কিন্তু নবীর চাইতে বেশি সুন্দর দাউদ নবী আকাবা উপসাগরের পাশে যখন তেলাওয়াত করত সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে যেত বনের পশু বন ছেড়ে বাইরে আসত আকাশের পাখি আকাশ ছেড়ে নিচে নামত সুরের ঝংকার ছিল এত বেশি কিন্তু বিশ্বনবীর গলায় সুরের ঝংকার ছিল আরো বেশি ঠিক কি না আবু জাহেল উতবা সাইবা সব পাগল হয়ে যেত বিশ্বনবীর বিরোধী দলের নেতা তারপরও বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর কণ্ঠে সুর ঢেলে দিয়েছে কে আবু জাহেল দেখলো যে যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল ঘোষণা দিল আবু জাহেল হচ্ছে মক্কার প্রেসিডেন্ট মক্কা শহরের ঘোষণা দিল খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে তার কর্মীদেরকে সে পাঠিয়ে দিল যাও সামনে হজের মৌসুম হজ করার জন্য যে সমস্ত হাজিরা আসবে মক্কার প্রতিটি ঢোকার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা আমাদের শহরে নতুন এক পাগল এসেছে নাম মুহাম্মদ যারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই পাগল হয়ে যায় নাউজুবিল্লাহ পড়েন হজ করতে আসছো খেজুর খাও জমজমের পানি খাও নামাজ পড়ো মুহাম্মদের কাছে যেও না যতগুলো হাজি এসেছিল কেউ বিশ্বনবীর নাম জানতো না কর্মীদের কাছে প্রথম শুনলো আর মানুষের একটা অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া মানুষে যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি সবাই তাদেরকে বলে দিল খবরদার নতুন এক পাগল আসছে মোহাম্মদ যায়ও না হাজিরা মনে মনে কেউ ওদিকে আগে যাবো ঠিক কি না তা আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো রাত্রিবেলা বিশ্বনবীর অভ্যেস ছিল সারাদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে রাত্রিবেলা বিশ্বনবী রিভাইজ করতেন আর আবু জাহেল উতবা সাইবা এগুলো শুনতো বিশ্বনবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে লুকিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শেষ হলে সবগুলো দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা সবার সাথে সবার দেখা একদিন সবার সাথে সবার দেখা হলো আবু জাহেল বলে কিরে তোরা আসলি কেন সবাইকে আবু জাহেল তুই আইলি কেন একে অপরকে দোষ দেয় আবু জাহেল বলে যাই হইছে হইছে সবাই যেহেতু অপরাধ করেছি চল কালকে থেকে আর কেউ আসবো না সবাই ওয়াদা কর শপথ কর আর দস্তখত দে সিগনেচার দে যে যারা আসবে তাদের মাথার চুল কামিয়ে মক্কার বাজারে আলকাত্রা মাখিয়ে বাজারে বাজারে ঘুরানো হবে সাইন দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল সিগনেচার করেছে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই সিগনেচার করেছে কাল থেকে কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর তেলাওয়াতের সময় হয়েছে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে সিরিয়াল যারা দেখে সিরিয়ালের একটা পেইন আছে না নাই যখনই সিরিয়াল তার আধা ঘন্টা আগেই পেইনটা ওঠে হায় হায় সব কাজ বাদ আমার সিরিয়াল কই সিরিয়াল আমার দেখতে হবে ঠিক কিনা তো আবু জাহেল টসিং এন্ড টার্নিং এপাশ ওপাশ করে আর মনে মনে কয় হায় হায় মোহাম্মদ তো শুরু করে দেবে একটু আগে একটু পরেই শুরু হয়ে যাবে আমার সিরিয়াল আহা কি মধুর কণ্ঠের তেলাওয়াত না গেলে তো মিস হয়ে যাবে মনে মনে ভাবে আজকে যে ধমক দিছি কেউ যাবে না আমি যাই সুবহানাল্লাহ পড়েন উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা আবু জাহেল আজকে যেই ভাষণ দিছে কেউ যাবে না আমি কেন যাব না আমি যাই এই ভেবে সবচেয়ে হাজির চার দিক দিয়ে সবাই বৈশা বৈশা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুরু করছে বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করলেন সবগুলা দিছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা সবাইকে কিরে আবু জাহেল কিরে আবু জাহেল কে তোরাই সুস্কে
ওরা বলে তুমি আসছো কেন, গুতাগুতি আছে না নাই? এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠে কি পরিমানে সুর ছিল, না জানি কি সুরের ঝংকার তুলে তেলাওয়াত করতেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? তো সূরাতুত্বিন কোন নামাজে পড়বেন? আরো জোরে বলেন। আল্লাহ এখানে তিন জাইতুনের কসম কেটেছেন, খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, যত জায়গায় কসম তত জায়গায় আল্লাহ ওয়াও ব্যবহার করে। কি ব্যবহার করে? ওয়াও, এটা কসমের ওয়াও, ওয়াও আল কসামি। আমরা যে ওয়াও বলি ওইটা না, আমরা কিছু দেখলে ওয়াও, পোলাপানরা এখন ওয়াও বলে, আছে না নাই? এই ওয়াও না, এটা হচ্ছে ওয়াও আল কসামিয়া, কসমের ওয়াও। একটু আস্তে, যত জায়গায় কসম কেটেছে তত জায়গায় ওয়াও ব্যবহার করেছে। আল্লাহ সময়ের কসম কেটেছে, যুগের কসম কেটেছে, কি বলেছে? ওয়াল আসর, ওয়াও আছে না নাই? আল্লাহ এখানে তিনের কসম কেটেছে, আল্লাহ বলেছে ওয়াত্তিন, ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটে কোরআনের ভেতরে বলেছে ওয়াত্তুর, পাহাড়ের কসম। সূর্যের কসম কেটে বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা, ওয়াও আছে না নাই? ওয়াল কমারি ইযা তালাহা, ওয়াও ব্যবহার করেছে। ফজরের কসম যখন কেটেছেন তিনি বলেছেন ওয়াল ফাজার। জিলহজের প্রথম 10 রাতের কসম তিনি বলেছেন ওয়া লায়ালিন আশার। জোরার বেজরের কসম কেটে তিনি বলেছেন ওয়াশাফাই ওয়াল ওয়াতার। সুবহানাল্লাহ, পড়েন তাহলে কসম যত জায়গায় আছে তত জায়গায় শুরুতে কি থাকে? ওয়াও। এই তো তাফসীর শিখে ফেলতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ, পড়েন এটার বলে ওয়াও আল কসামিয়া। তো আল্লাহ এই সূরাতে তিনের কসম কেটেছে, তিন ফল। কি ফল? তিন ফলের বাংলায় বলে ডুমুর। কি বলে? ডুমুর খেয়েছেন আপনারা? খান নাই? খেয়েছেন। আরবিতে বলে তিন, ইংরেজিতে বলে ফিগ, বাংলায় বলে ডুমুর। আগে ছোটবেলা শুনতাম মানুষ বলতো যে ডুমুর খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়, গাজীপুরে আপনারা বলতেন নাকি? অনেক জায়গায় এটা বলে, এগুলো অনেক ভুয়ামি কথা বাংলাদেশে আছে। ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়, ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট, কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই, ভুয়া কথা না? যখন ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না, সুবহানাল্লাহ, পড়েন। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে না, কলা দুইটা একসাথে লেগে থাকে, অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, মানে একসাথে দুইটা হয়। আমি কই হইলে ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো,